বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করল রাজ্য সরকার। এবার বাড়ি ফেরার পালা। দীর্ঘদিন ধরেই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে চেকপোস্টে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আটকে ছিল, এবার তাদের সরকারি উদ্যোগে বাড়ি ফেরানোর জন্য বাস দেওয়া হলো। আজ কয়েকশো শ্রমিক বিভিন্ন জেলায় তাদের বাড়িতে ফিরে গেলেন। বাংলা ঝাড়খণ্ড রাজ্য থেকে আসা শ্রমিকরা আটকে গিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরেই তারা আটকে রাস্তার ধারে বসে থাকতেন, কেউ বা গাছের তলায় থাকতেন। এক দীর্ঘ কষ্টের অধ্যায় তারা পেরিয়ে এসেছেন। সম্প্রতি পুলিশ আধিকারিকরা যখন তাদের এই বিষয়টি দেখেন, তারা এই বিষয়ে উদ্যোগ নেন এবং তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যাপারে তদারকি করেন। বাড়ি ফেরার আনন্দে শ্রমিকরা আত্মহারা হয়ে যায়। এরপর ডুবুরডিহি চেকপোস্টে হেলথ স্ক্রিনিং করা হয় সমস্ত শ্রমিকদের। তারপর SBSTC বাসে করে বিভিন্ন জেলায় কয়েকশো শ্রমিককে বাড়ি ফেরানো হয়। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে পারা খুব খুশি, ধন্যবাদ জানান রাজ্যের প্রশাসক ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কি কাজ করতো ওখানে? টাইলের এই একটু খাওয়া দাওয়ার অসুবিধা, থাকার একটু অসুবিধা। ওখানে যখন অসুবিধা আছে তখন মালিককে বললাম যে আমরা যাবো 12টার দিকে। এখন তো প্রশাসন বলতেছি যে এখানে থাকো, চেক আপ হবে, তারপরে বাড়ি পৌঁছে দেওয়া হবে। এই যে বাস দিয়েছে, আনন্দ তো লাগছে, ভালো, ধন্যবাদ দিল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ডের সীমান্তে। আমরা দেখে নেবো এখানে অনেকগুলো SBSTC বাস দাঁড়িয়ে রয়েছে। যে সমস্ত শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে লকডাউনে আটকে পড়েছিলেন, তাদেরকে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে আজ এই বাসে করে একদম ডুবুরি চেকপোস্টে থার্মাল স্ক্যানিং করে তাদের প্রশাসনের দিক থেকে তাদের এই বাসে করে তাদের নিজের বাড়ির জন্য রওনা দেওয়া হবে। টাইমস বাংলা থেকে সোহেল খান। ডুবুরডিহি থেকে সৌমিত্র গাঙ্গুলি ও সোহেল খান, টাইমস বাংলা।